হয়, আজি ভগবান শ্রীকৃষ্ণৰ উপজা দিন আৰু উপজা দিনটো জন্মাষ্টমী হিচাপে সমগ্র দেশজুৰি উদযাপন করা হয় আৰু উত্তর গুৱাহাটীত বিশেষ আয়োজন করা হৈছে জন্মাষ্টমীক লৈ। মই আছো উপস্থিত উত্তর গুৱাহাটীৰ কাটিং পাহাৰৰ এই যি হরেকৃষ্ণ মন্দিরত, ইস্কনক্ষেত্র এই হরেকৃষ্ণ মন্দিরত তিনিদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে এই জন্মাষ্টমী উদযাপন করবলৈ লোৱা হৈছে। আৰু পোনে পোনে আমি গৈ আছো ইস্কন মন্দিরৰ ভিতর ভাগলৈ আৰু আমি দেখুৱাম পোনে পোনে এয়া উত্তর গুৱাহাটীস্থিত হরেকৃষ্ণ মন্দিরৰ ভিতর ভাগত এতিয়া যি ভাগৱত তত্ত্বকথা চলি আছে আৰু আছে বিভিন্ন ধরনের কার্যসূচী, নাম কীর্তন হয়ে ধরে নাম প্রসঙ্গকে ধরে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আছে আছে রাজ অভিষেক আৰু প্রভুক লাড়ু দিয়া পর্ব, প্রভুক ভোগ দিয়া পর্ব, এনে বহু অনুষ্ঠান আছে। আর বর্তমান এনেদরে যখন ভক্তগণে এনেদরে প্রভুর এনেদরে তত্ত্বকথা এনেদরে ভাগবত কথা শুনি সকলো আকৃষ্ট হয়ে আছে, সকলে ভগবন্তর চরণত প্রণিপাত জানাইছে, প্রভুর ওসর আশীর্বাদ বিচারিছে যাতে ভগবন্তই সকলরে মঙ্গল করে। আর আজি প্রভুর এই বিশেষ দিনটি আসলে প্রতি বছরে উত্তর গুৱাহাটীর হরেকৃষ্ণ মন্দিরে এনেদরে উলহ মালহেরে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আর এতিয়া ভাগবত তত্ত্বকথা চলি আছে আর সকলে অন্তঃকরণে এই ভাগবত কথার প্রভুক আরাধনা করেছে, প্রভু যেহেতু আজির দিন উপজিব গতি সকলে এই ধরনের আসলে সকলে উৎসাহে রয়ে আছে ভগবন্তর নিবেদনের বাবে, ভগবন্ত সকল ধরনের ধর্মীয় অনুষ্ঠানের তেখেতক সন্তুষ্ট করার কারণে। আর আমি ইয়া উত্তর গুৱাহাটী ইস্কন মন্দির তথা হরেকৃষ্ণ মন্দিরত উপস্থিত আছো, পরেপরা বিভিন্ন কার্যসূচী ইয়াত লওয়া হয়েছে আর ইয়াত লোকে লুকায়ন হয়ে পড়ব কিছু সময় পিছতে। পুনর্বার মই এতিয়া এই মন্দিরের লগত জড়িত সংশ্লিষ্ট পক্ষরপর আমি পুনে পুনে জানিব বিচাৰিম কেনে ধরনের কার্যসূচী। হয়, আজি আমার কার্যসূচী এনেকুৱা ধরনের, ঠিক আবেলি 5 বজাৰপৰ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মহা আয়োজন করা হয়েছে। 5 বজা আমার ভগবানের জ্বলন উৎসব হব, 5 বজাৰপৰ আরম্ভ হব। 5 বজাৰপৰ আরম্ভ হয়ে ঠিক 8 বজাৰ আমার ভগবানের মহা অভিষেকম আরম্ভ হব। মহা অভিষেকম ভগবানের বিভিন্ন পবিত্র নদী, নদীর পানিরে স্নান করা হব, পঞ্চগব্য, তারপর ফুলের বিভিন্ন ফুলেরে বিভিন্ন ফলের রসেরে ঘিউ মৌ গাখীর সকলোরে ভগবানক স্নান করা হব। তারপর সকলকে স্বর্ণামৃত রূপে আমি সকলকে বিতরণ করিম আর তারপর ভগবানের মহাপাল্লকী উৎসব আরম্ভ হব 10টাৰ পৰা 11টাৰ ভিতর। আর 12টা বজাত ভগবানের পাল্লকী উৎসব হওয়ার পিছত ভগবানের 56 ভোগ ভগবানক লগা হব, 1008টা আইটেমে ভগবানক ভোগ লগা হব আর তারপর সকলকে ডিস্ট্রিবিউট করা হব মহাপ্রসাদ। আর তারপর আজির যে বিশেষ যেটা আমার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠান সেইটা হল মহামঙ্গল আরতি, সেইটো হয় 12টা বজাত। আর 12টা বজাৰ লগেলগে মহামঙ্গল আরতি আরম্ভ হব, 1টা বজালৈকে সম্পূর্ণ আরতি শেষ হওয়ার পিছত 1টা বজাত মহাপ্রসাদ সকলের বিতরণ করা হব। নন্দোৎসব অহাকালি আমার নন্দ উৎসব আছে আর অহাকালি ঠিক রাতেপরপরাই নন্দ উৎসব আরম্ভ হব। আর নন্দ উৎসব কালি রাতেপা মঙ্গল আরতির পর আরম্ভ হয় টোটেল দুপরিয়া 2টা বজালৈকে, তারপর আকো ইভিনিং স্বামী প্রভুপাদজি তেখেতর পাল্লকী উৎসব হব, দেন মহা অভিষেক হব, তারপর মহা 56 ভোগ হব। কালি সন্ধ্যাও বহুত ধুনিয়া কার্যসূচী আছে, 56 ভোগ বিতরণ করা হব সকলকে। ঠিক রাতে 8টাৰ পৰা 9টা বজাৰ ভিতর পাল্লকী উৎসব হব, মহা অভিষেক হব অহাকালিও, আর তারপর সকলরে 10 বজাৰ পৰা 11টা বজাৰ ভিতর সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হব। আর এ আসলে উত্তর গুৱাহাটীস্থিত হরেকৃষ্ণ মন্দিরের যে সকল কর্মকর্তা আর তেখেতর মুখে আমি জানি পাইলো যে বিভিন্ন ধরনের কার্যসূচী আছে আসলে কই শেষ করব নয়। আর যে 1008টা যে ভগবন্তক আসলে মা প্রসাদ ভোগ নিবেদন করব আর এনেদরে সজাই পড়া তোলা হয়েছে উত্তর গুৱাহাটী হরেকৃষ্ণ মন্দির খুব সুন্দরকে সজাই পড়া তোলা হয়েছে। আর ইয়াত আসলে এই তিনিদিনের কার্যসূচীত হাজার হাজার লোকে ভাগ লব আর এই সময় পরিচালনার সতর্ক হয়েছে আর বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আর আজি এনেদরে উত্তর গুৱাহাটী হরেকৃষ্ণ মন্দিরের পরেপরা ভক্তগণের উপস্থিতি দেখা গেছে।